নমস্কার বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির বিডিপি কোর্সের যে রিনিউয়াল প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ঘরে বসে কিভাবে আপনারা বিডিপি রিনিউয়াল করতে পারবেন খুব সহজে এবং যারা থার্ড ইয়ারে পড়াশোনা করছে তাদের বিডিপি রিনিউয়াল করতে হবে কিনা কারণ তারা অলরেডি একবার রিনিউয়াল করে নিয়েছে এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে লাস্ট ডেটের কবে আছে এবং কটার মধ্যে এটা আপনাকে সম্পন্ন করতে হবে তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে রিনিউয়াল করবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনারা গুগল ইন্টারফেসে আসবেন এবং এখানে লিখবেন ও ইউ লেখার পর এখানে যে সার্চ বটন আছে সার্চ বটন আপনি এটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে আপনি ডাইরেক্টলি ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি এখানে একটি ক্লিক করবেন দেখুন ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি কিন্তু ইন্টারফেস ওপেন হবে দেখুন ইন্টারফেস ওপেন হবার পর এখানে দেখুন ব্লু কালারের একটি লাইন আপনার সাথে কার্সার লিঙ্ক করছে এর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দেবো আপনারা ডাইরেক্টলি কিন্তু ওই ওয়েবসাইটে লগ ইন হতে পারবেন তবে আপনারা ডিটেলসে দেখে নিন কারণ রিনিউয়ালে ভুলভাল হয়ে গেলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো সুতরাং বিডিপি রিনিউয়াল ওয়েবসাইটে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি কিন্তু ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর বিডিপি রিনিউয়াল এবং ক্লিক হেয়ার ফর পিজি রিনিউয়াল তো যেহেতু আপনারা বিডিপি কোর্স করছেন তো সুতরাং ক্লিক হেয়ার ফর বিডিপি রিনিউয়ালে আপনারা ক্লিক করবেন দেখুন ক্লিক করবার পর এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে বিডিপি রিনিউয়াল অ্যাপ্লিকেশন সিস্টেম উইলবি অন অ্যান্ড ফ্রম কুড়ি ছয় দু হাজার কুড়ি থেকে বারো সাত দু হাজার কুড়ি অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে এবং চলবে কিন্তু এটি বারোই জুলাই পর্যন্ত বিকেল চারটের মধ্যে আপনাকে কিন্তু এটা সম্পন্ন করতে হবে এবার প্রসঙ্গ আমি জানিয়ে রাখি থার্ড ইয়ারে যারা আছে তারা রেনুয়াল করবে কিনা থার্ড ইয়ারে যারা রয়েছে তাদেরকেও কিন্তু রিনিউয়াল করতে হবে কারণ যদি থার্ড ইয়ারে আপনি যে পেপারগুলোর পরীক্ষা দেবেন সেই পরীক্ষা পেপারগুলো যদি কোনো কারণে আপনার এমসি বা কোনো কারণে আপনি যদি পরীক্ষা দিতে না পারেন তাহলে তো আপনাকে পরের বছর পরীক্ষা দিতে হবে তো সুতরাং যদি আপনি রিনিউয়াল না করে থাকেন তাহলে কিন্তু পরের বছর আপনি আর পরীক্ষায় বসতে পারবেন না তাহলে তার পরের বছর আপনাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে তো সুতরাং আপনাকে কিন্তু এটা আপনার নিজের স্বার্থেই কিন্তু আপনাকে রিনিউয়াল করে রাখা উচিত সুতরাং আপনাকে কিন্তু রিনুয়াল অবশ্যই করতে হবে এবং তার জন্য আপনাকে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি রিনুয়াল দু হাজার কুড়ি এখানে আপনাকে একটি ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে রিনুয়াল ফর বিডিপি কোর্স এবং চেক পেমেন্ট স্ট্যাটাস এই চেক পেমেন্ট স্ট্যাটাসটা আমি একটু পরে আলোচনা করছি আগে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই রিনুয়াল ফর বিডিপি কোর্স এখানে আপনি এটি ক্লিক করবেন দেখুন ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাকে আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ যেটি আপনাকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল এনরোলমেন্ট নাম্বার সেই এনরোলমেন্ট নাম্বার এবং সার্টিফিকেট ডেট অফ বার্থটা আপনাকে এখানে পুট করতে হবে পুট করার পর নেক্সট বলে একটি অপশন অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই নেক্সটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে ভালো করে লক্ষ্য করে নিন ওপেন হবে এখানে দেখুন লেফট সাইডে আপনার ছবি সঙ্গে আপনার সিগনেচার উপরে আপনার এনরোলমেন্ট নাম্বার আপনার কোর্স নেম আপনার নাম আপনার স্টাডি সেন্টার সব কিছু কিন্তু এখানে শো করছে এবং উপরে দিকে দিকে একটা অপশানও শো করছে যদি আপনার এখানে কিছু ভুলভাল কিছু শো করে অর্থাৎ যদি আপনার যেটা আপনার ডেটা নয় বা যেটা আপনার সঠিক তথ্য যদি কিছু এখানে না থাকে তাহলে কিন্তু আপনাকে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে হবে করবার পর আপনি একটু স্ক্রল করে তলার দিকে দাবেন দেখুন এখানে একটি অপশান দেওয়া রয়েছে এখানে দেখুন অপশান দেখতে পাচ্ছেন টিক চিহ্ন অপশন দেওয়া রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার বলে এই আই আই হেয়ার বাই ডিক্লেয়ার অপশানে আপনাকে একটি চিহ্ন মারতে হবে মারবার পর এখানে দেখুন সাবমিট বলে যে অপশানটি দেওয়া রয়েছে সাবমিটে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করবার পর আপনাকে কিন্তু আপনার ছশো টাকা সঙ্গে পঁয়ত্রিশ টাকা আপনার এক্সট্রা চার্জ দেখতেই পাচ্ছেন এখানে ছশো প্লাস ব্যাঙ্কিং চার্জ থার্টি ফাইভ রুপিস এই চার্জটি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করবার পর আপনা আপনি কিন্তু ডেবিট কার্ড ডেবিট কার্ডতে পেমেন্ট করে যখন করে নেবেন করে নেবার পর আপনার সামনে একটি ফর্ম কিন্তু জেনারেট হবে যদি কোনো কারণে আপনি ফর্মটি সেভ করতে ভুলে যান তাহলে আপনি এখানে পুনরায় এই ওয়েবসাইটটি লগ করবেন লগ ইন করবার পর এখানে দেখতে পাচ্ছেন চেক পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান দেওয়া রয়েছে এখানে আপনি এটি ক্লিক করবেন এর প্রত্যেকটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে আপনারা পেমেন্ট স্ট্যাটাস করবেন চেক করবেন সব কিছু কিন্তু দিয়ে রাখবো আপনার কাইন্ডলি একটু চেক করে নেবেন এখানে দেখুন এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই আপনি যে টাকাটা পেমেন্ট করেছেন তার পুরো স্লিপ সঙ্গে আপনার রিনিউয়ালের সার্টিফিকেট সব কিছুই কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজ্য সরকারের নির্দেশ কিন্তু অবশ্যই মেনে চলবেন থ্যাংক ইউ জয় হিন্দ